আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সে প্রত্যাশী আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে শেয়ার ইট এর মোড ভার্সন। এটা সাধারণত আপনারা এখনও ডাউনলোড করেননি, তো আজকে আপনাদেরকে দেখাবো এটি কেমন হবে। শেয়ার ইট মোড ভার্সন, এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওতে দেখাবো না কীভাবে ডাউনলোড করতে হয়। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি শেয়ার ইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন এরকম একটি ফেস চলে আসলো, দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড টু চেঞ্জ। তারপর স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। দেখেন এখানে নতুন নতুন ফটো রয়েছে, আপনি সেখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব লেখায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। তো এটি দ্বারা আপনি খুব স্পিড পাবেন, দ্রুত স্পিড পাবেন। এইখান দিয়ে এই এই শেয়ার ইট মোড ভার্সন দিয়ে আপনি খুব স্পিডে ট্রান্সফার করতে পারবেন ফাইল। তো এটা যদি আপনি এখানে যেখানে যাবেন না সেইখানে সেইখানে লেখা পরিবর্তন আছে তো, এবং সাথে আরও অনেক কালার চেঞ্জ করা আছে। এটা এক কথায় বলা যায় এটা এক ধরনের মোড ভার্সন। তো এই মোড ভার্সনটি আপনারা ডাউনলোড করে মজা নেবেন। তারপর আপনারা যা করতে হবে, এটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেইখান থেকে করে নেবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় অসুবিধা হয়েছে, সেইটা আমি রিপ্লাই করার চেষ্টা করব। তারপর দেখেন এখানে আপনারা অনেক ধরনের ফিচার্স রয়েছে, নতুন ফিচার্স রয়েছে। দেখেন এখানে সব কিছুর কালার চেঞ্জ রয়েছে। তো এইখান থেকে দেখেন এখানে সব কিছুরই কালার চেঞ্জ, দেখছেন অটোমেটিকলি কালার চেঞ্জ রয়েছে সব কিছুই। তো আশা করি এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করে অনেকে সুবিধাই লাভ করতে পারবেন। যে আগের যে শেয়ার ইট ভার্সনটি ছিল, যেখানে লাগতো 2 মিনিটে ট্রান্সফার করতে, এইখানে লাগবে 1 মিনিট। তো এই সফটওয়্যারটি এই শেয়ার ইট মোড ভার্সন দ্বারা আপনারা দ্রুত ডাটা ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো তাড়াতাড়ি, দেরি না করে তাড়াতাড়ি এই সফটওয়্যারটি ইনস্টল করে নিন। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমরা যখনই ভিডিও আপলোড করব তখন আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি যারা সার্চ করে পান না, তারা আমাদের চ্যানেলে আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন বাংলা বেস টিউটোরিয়াল লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে যে আমাদের চ্যানেলটি রয়েছে, এই যে বাংলা বেস টিউটোরিয়াল প্রো, এটা দেখতে পাচ্ছেন আপনারা এই চ্যানেলটি দেখে নেবেন, তাহলে আমাদের চ্যানেলটিকে চিনতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট করে আমাদের জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার আপনাদের মাঝে দেখা।